ঢুমকি মরানি কে নিয়ে করছি। তো কিছুদিন যাবত কিন্তু ঢুমকি কে নিয়ে সেইভাবে আমি কোন ভিডিও দিচ্ছি না, কিন্তু কিন্তু আমাদের মোদি ভাইকে নিয়ে প্রতিদিন কিন্তু একটা দুটো আইডি আছে, যারা দিনে দু তিনটে করে ভিডিও কিন্তু আমাদের মোদি ভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করেই চলেছে। তো সেই জায়গায় অনেকেই বলে যে আমাদের কাজ বাজ নেই, ঢুমকির পেছনে আমরা সবসময় লেগে থাকি। তাহলে যারা মোকে নিয়ে ডেলি মানে তিন চারটে করে নেগেটিভ ভিডিও দিচ্ছে, তাদের খুব কাজকর্ম আছে না? তাদের ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগে, যারা আমাদেরকে এই ধরনের কমেন্টগুলো করো বন্ধুরা? তো যাই হোক, তো যেহেতু সে আমাদের মোকে নিয়ে প্রতিদিন যাবত মোয়ের ভুলগুলোকে তুলে ধরছে, তাহলে আমরা কেন ঢুমকির ভুলগুলোকে তুলে ধরবো না বন্ধুরা? আমরা তো আবার সেই আগের মতোই ঢুমকির ভুলগুলোকে কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ঢুমকি সম্পর্কে মেন প্রসঙ্গে যাব, তার আগে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে এই ভিডিওটা শুরু করার আগে আমাকে একটা যথেষ্ট আমার থেকে দেখে মনে হলো তার বয়স হয়েছে, আমার থেকে বয়স হয়েছে, আমার আন্টিই হবে, সে আমাকে একটা কমেন্ট করলো যে ও বাড়িতে যাই করুক না করুক, ও হাজবেন্ডের সাথে যাই করুক না করুক, তাতে আমার কি, মানে আমাকে তুই তুকারি করে কথা বললো। তো যাই হোক, সে আমার থেকে বড়, সে আমাকে তুই তুকারি করতেই পারে, আমি তাকে তুই তুকারি করবো না, সে আমার থেকে যথেষ্ট বড় দেখেই মনে হলো। তার সাথে এটাও বললো যে যাই করুক না করুক, তার হাজবেন্ড মানে যথেষ্ট ভালো, আমার হাজবেন্ডের থেকেও ফার বেটার। আরো একটা বাজে কথা বলেছে, আমার কমেন্ট সেকশনে গেলি তোমরা কমেন্টটা চেক করলি বুঝতে পারবে। তো সেই আন্টিকে আমি একটাই কথা বলবো যে আমি কিন্তু আমার ভিডিওতে কখনো আমার হাজবেন্ডকে দেখাইনি, বা আমার হাজবেন্ড সম্পর্কে বা আমার শাশুড়ি সম্পর্কে যা সম্পর্কে কোনো কথা বলিনি, ঠিক আছে? সেই জায়গায় আপনার কোনো রাইট হয় না আমার হাজবেন্ডকে নিয়ে আপনার কোনো কথা বলা, ঠিক আছে? কারণ আমি আমার হাজবেন্ডকে এই ভিডিওর মধ্যে দেখাতে যাইনি, যেইখানে ঢুমকি কিন্তু তার হাজবেন্ড শাশুড়ি যা সবাইকে নিয়ে ওয়াইটিতে কেচ্ছা দেখিয়েছে, সেই জন্যই কিন্তু আমরা বলার অধিকারটা পেয়েছি। কারণ আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও একজন ডেইলি ব্লগ প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ বেশিরভাগ মানে ভিডিওই তো কন্ট্রোভার্সির মতো করেই ও করে। আর তার সাথে আপনাকে আরো আমি একটা কথা বলতে চাইছি আন্টি, আপনার বাড়িতে যে ছেলে আছে সে বোধহয় আপনার বৌমার সামনে এভাবে জাঙ্গিয়াটা তুলে ধরে ভিডিওতে দেখায়, তাই না? বা আপনার ছেলের মুখের উপর জাঙ্গিয়াটা দেয়, সেই কারণে আপনি ঢুমকিকে সাপোর্ট করছেন। বন্ধুরা, এই জাঙ্গিয়া কথাটা বললাম বলে কেউ প্লিজ কোনো কিছু মাইন্ড করো না, কারণ যে আমাকে কমেন্টটা করেছে আমার খুব খারাপ লেগেছে, কারণ আমি তো কখনো ভিডিওতে আমার হাজবেন্ডকে দেখাই না বা আমার ফ্যামিলি ম্যাটার সম্পর্কে কোনো কিছু বলি না। সেই জায়গায় ভিডিও সম্পর্কে তোমরা বলো, যেমন অনেকেই বলেছে কালকের আমার ভিডিওর অনেক যুক্তি ছিল না বা আমার আজকের ভিডিও যুক্তি ছিল না, এগুলো মানবো, ঠিক আছে? তোমাদের পছন্দ হয়নি, তোমাদের মনে হচ্ছে অযুক্তিহীন, কিন্তু ভিডিও ছাড়া আমি আমার লাইফস্টাইল সম্পর্কে যদি তোমাদের সামনে না দেখায় তোমরা সেটা সম্পর্কে কিন্তু কখনোই আমাদের কাছে বলতে পারো না। তো যাই হোক, একটু রূঢ়ভাবে বলে ফেললাম, ওই যে বললাম যে আপনি যে কথাটা বলেছেন আন্টি, আপনি মনে হয় আপনার ছেলে আপনার বৌমার সামনে মনে হয় এইভাবে আমার বৌমা জাঙ্গিয়াটা তুলে ধরে আপনার ছেলের মুখের উপর দেয়, সেটা আপনার দেখতে ভালো লাগে, আমাদের তো ওইভাবে অভ্যস্ত নেই, আমরা তো ওইরকম বাজে জায়গাকার মেয়ে নয় আর বাজে ফ্যামিলিরও বৌমা নয়, ওই জন্যই আমাদের ওই জিনিসটা ভালো লাগেনি বলেই ভিডিওতে বলেছি যে একজন হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় হয়ে তার বউ ভিডিওতে জাঙ্গিয়া দেখাচ্ছে, দেখো আমি কত সাইজের জাঙ্গিয়া পড়ি, সেইটা নাকি একটা ছেলে সাপোর্ট করলো, চলো তুমি এইখানটা এডিট না করে ভিডিওতে দিয়ে দাও। আপনি মনে হয় ওই ধরনের মানুষ, তাই আপনি এই ধরনের কথাকে বা এই ধরনের মানুষকে সাপোর্ট করেন? আমাকে সাপোর্ট করতে হয় না, আমার ভিডিও দেখতে হয় না, অনেক অনেক ভালো আইডিয়া আছে, আপনার প্রিয় ঢুমকি মরানি আছে তার মানে ওইভাবে দেখানোর ভিডিওগুলো দেখুন, আপনি অনেক কিছু ওই থেকে শিখতে পারবেন, এবং আপনার বাড়ির যেসব ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকেও দেখান, তারা অনেক কিছু ওই ভিডিও থেকে শিখতে পারবেন, বুঝবে তো? বরকে দুপুরবেলা না ভাত দিয়ে চা বিস্কিট দেয়া, রাত্রির বেলা মানে 11টার সময় ভাত খাইয়ে তারপর দিন সকালে বাসি ভাত খাওয়ানো, এগুলো আপনারা শিখবেন, আপনাদের কাজে লাগবে, আমরা শিখবো না, আমাদের কাজে লাগবে না, তাই আমরা ফাইট করছি, তাই আমরা ফাইট করতে থাকবো, বুঝলেন তো? তো এবার আসি আসল প্রসঙ্গে, কালকে আমাদের মানে মোদিদি ভাইকে নিয়ে একটা ভিডিও হলো দেখলাম, মানে সামান্য একটা কথাকে নিয়ে এদিকে বহুরূপিণীও ভিডিও নামিয়েছে, ওদিকে দাম্বি খাসিও ভিডিও নামিয়েছে। কি কথাটা বন্ধুরা, যে আমাদের মোদি ভাই এই যে এখন যে প্রতিদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টি নিয়ে আমাদের মোদি ভাই একটা কথা বলেছে যে বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি এসে এই জল নিয়ে কিন্তু আমাদের বর্ষাকালে ভোগান্তি শেষ থাকে না, যেটা সত্যি সেটা বলেছে। হ্যাঁ, সেখানে অনেকে অনেক রকম মতামত দিয়েছে, আমার যেটা পার্সোনাল ভাবে মতামত সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো দাম্বি খাসি বলছে যে মানে ওই জল দেখানো কথাটাকে দিয়ে নাকি সিম্প্যাথি আদায় করতে চেয়েছে, দেখো আমাদের কত কষ্ট, জলে আমি কত কষ্ট করি, মানে ওই ওই জিনিসগুলোকে দেখিয়ে নাকে কান না কাঁদার কি আছে। তো এখানে আমি একটা কথা বলতে চাইছি, মোয়ের হচ্ছে একটা ডেইলি ব্লগ আইডি, তার জীবনের সমস্যা আনন্দ মজা সমস্ত কিছু কিন্তু আমাদের সাথে শেয়ার করার জন্যই তার ডেইলি ব্লগ একটা আইডি। সেই জায়গায় সে এমন কিছু কিন্তু বলেনি
এমন কিছু বলেনি। আর অপর দিকে বহুরূপিণী কি বলছে, আমি কিন্তু দুজনকার কথা কি একটা ভিডিওর মধ্যেই বলছি, মানে একটু বড় হলে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো। বহুরূপিণী বলছে যে আসলে মৌ নাকি শহরে গিয়ে স্বাধীনতা চাইছে, সেই কারণে নাকি গ্রামকে মানে অপমান করছে, অবহেলা করছে। কোন হিসেবে আমাদের মৌ গ্রামকে অবহেলা অপমান করলো বন্ধুরা? সে বলেছে বিয়ের পর থেকে কিন্তু মানে বর্ষাকালে মানে জলের জন্য ভোগান্তি শেষ থাকে না। সেখানে আমাদের দামরিকাসি বলেছে যে শহরেও নাকি এরকম হয়, অনেকদিন যাবৎ জল মানে জলের প্রবলেম হয়, জল জমে থাকে। তো আমি দু জায়গাকার পক্ষপাতি নিয়ে একটা কথা বলতে চাই, কারণ আমিও একজন গ্রামের মেয়ে, আবার গ্রাম প্লাস শহরের বউ হয়েছি এখন। তো সেই জায়গায় জল প্রবলেম সম্পর্কে আমাকে আমার অতটাও নলেজ নেই, কারণ আমরা বাপের বাড়িতেও যেখানে থাকতাম উঁচু জায়গায়, শ্বশুর বাড়িতেও যেখানে আছে কিন্তু উঁচু জায়গায়, জল কোনো দিকেই জমে না। কিন্তু শহরাঞ্চলে তো গেছি এবং হয়তো তিন চার মাস এক বছর সেখানে থেকেও এসেছি, দেখেছি যে জিনিসটা যে শহরাঞ্চলে বৃষ্টির সময় কিন্তু জল যদি জমেও যায়, সেখানে কিন্তু জলটা বের করার মানে সঙ্গে সঙ্গে প্রশাসন থেকে একটা ব্যবস্থা নেওয়া হয় যে না গাড়ি চলাচল করতে পারছে না, বড় বড় গাছ ভেঙে পড়েছে, কল কারখানা সমস্ত কিছু কারেন্ট নেই, বন্ধ আছে। সেই জায়গায় কিন্তু মানে তোমার একটা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয় যে না দুদিনের মধ্যে জলটাকে যা হোক না যা হোক করে তোমার কিন্তু এখান থেকে সরাতে হবে। কিন্তু গ্রামের দিকে যদি বন্ধুরা বৃষ্টির জল যদি জমে যায়, সেই জল কিন্তু যতক্ষণ না রোদ্দুরে শুকিয়ে বা মাটিতে টেনে নেয় ততক্ষণ কিন্তু সেই জল অত সহজেও সরে না। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারো যে গ্রামে কি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? হ্যাঁ নেওয়া হয়, কিন্তু খুব সীমিত জায়গায়, সমস্ত জায়গায় কিন্তু নেওয়া হয় না বন্ধুরা। মানে আমার এখানেই আছে, আমাদের এখানে অনেক জায়গাতে আছে, মানে আমাদের বাড়িটা বাদ দিয়ে একটু আরো সামনে যে যে গ্রামগুলো আছে দেখা যায় বর্ষার সময় মানে একতলার সমান জল জমে যায়, কিন্তু বের করার কোন রকম কোন রাস্তা নেই। এক মাস যাবৎ তারা কোনো আত্মীয় স্বজনদের বাড়ি এখানে ওখান থেকে আসে, এক মাস পর যখন জল কমে, বা বেশিরভাগই ওইখানকার জায়গায় দোতলা বাড়ি ঘরদর, মানে বর্ষার আগে আগেই তারা দোতলায় সমস্ত জিনিসপত্র তুলে নেয়। সেই জায়গায় মৌদিত ভাই কথাটা তো এমন কিছু খারাপ বলেনি যে এই কথাটাকে ইস্যু করে এত বড় একটা মানে ঘটনা পাকাতে হবে। সেখানে এই বহুরূপিণী আবার কি বলছে যে আমাদের মৌ নাকি ঢুমকিকে দেখে হিংসা করছে। কি না, ঢুমকি এখন শহরে আছে, শহরে ঘুরছে, শহরে ফিরছে, নিজের বাড়িতে একা আছে, ভালো মন্দ খাচ্ছে, মিয়ামর থেকে কেক খেতে পাচ্ছে, কারণ কাছেই দোকান, সেটা তো আর আমাদের মৌ দিদি ভাই পাচ্ছে না। সেই কারণে নাকি এখন শহরে যাবার জন্য মানে কি বলবে, শহরে যাবার জন্য একটাই পয়েন্ট খুঁজে পেয়েছি যে গ্রামে তো জল জমে যায়, সেই কারণে আমার শহরে যেতে হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা একবার আমাদের মৌ দিদি ভাই ভিডিওতে কখনো দেখেছো যে আমাদের মৌ দিদি ভাই বলেছে যে আমার গ্রাম ভালো লাগছে না আমি শহরে যাব? সে কিন্তু একবারও বলেনি, কারণ কি সে খুব ভালো করেই জানে যে গ্রামের তুলনায় শহরে থাকলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু ভ্যারাইটিস জিনিস দেখানো যাবে, যেটা কিন্তু সচরাচর আমাদের গ্রাম মানে শহরে গেলে একটা ঘরের মধ্যে কি করছি না করছি এগুলো ছাড়া কিন্তু আর কিছুই দেখানো সম্ভব হয় না। কারণ শহর মানে কিন্তু চার দেওয়ালের মধ্যে সবসময়ের জন্য বন্দি, আর গ্রাম মানে কিন্তু তুমি খোলা আকাশ বাতাস সমস্ত কিছুর নিচে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করতে পারবে, এবং সেটা দেখতেও যতটা সুন্দর আর দেখাতেও ততটা কিন্তু সুন্দর লাগে নিজের। তো সেই জায়গায় মধ্যে কিন্তু কথাটা বলে খুব একটা খারাপ করেনি, সে কি বলেছে প্রতিবার বৃষ্টি হলে কিন্তু এখানটা জল জমে যায়, যার জন্য কিন্তু খুবই প্রবলেম হয়। এবং সে আরো একটা কথা বললো যে মানে ওখানে যে আরো মানে আরো চারিপাশে যে লোকজন আছে তারা মিলে একটা মানে আলোচনা করেছে যে ওইখানটা মাটি টাটি ফেলে মোটামুটি মানে একটা উঁচু মতো করে নেওয়া হবে। তো এটা নিয়ে এত বড় একটা তালগোল পাকাবার তো কিচ্ছু হয়নি। আর আমাদের মোদি ভাই নাকি শহরে যেতে চাইছে, এবং বহুরূপিণী বলছে যে আমাদের মোয়ের নাকি অকাত নেই শহরে গিয়ে জায়গা কিনে বাড়ি করার। আরে তোর অকাত আছে? মোয়ের কি অকাত আছে আর না আছে? তুই যদি ঠিকঠাক ভাবে মানে মোয়ের ভিউয়ার্স আর মোকে ফলো করতিস তাহলে মনে হয় এই কথাটা আজকে বলতে পারতিস না। এই আমি তো বলবো ঢুমকির অকাত নেই, ঢুমকির অকাত নেই একটা শহরে গিয়ে জায়গা কিনে বাড়ি করা। যদি সেটাই হতো তাহলে দুদিন অন্তর এই ঘর ওই ঘর সেই ঘর কিন্তু ভাড়া নিত না, ওখানে কিন্তু যথারীতি একটা জায়গা কিনে বাড়ি করে ফেলতে পারতো। সেই জায়গায় সে তো একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, তাহলে তার যদি অকাত না থেকে থাকে তাহলে মোয়ের কি করে থাকবে রে? মোয়ে মো তো মানে ইউটিউব করে, সেখান থেকে তো তার এইভাবে করা সম্ভব নয়। কিন্তু যদি খুব ভালোভাবে একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা, মো কিন্তু হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ের বউ নয়, কিন্তু সে যেটা নিজে ইনকাম করে তাতে কিন্তু সে যথেষ্ট অকাত রাখে। এখন না হলেও 10 বছর পর কিন্তু শহরে একটা, আমি প্রপার শহর বলছি না, শহর প্লাস গ্রাম মোটামুটি একটা শহর, মানে রাস্তার ধারে জায়গা কিনে বাড়ি করার মতো অকাত কিন্তু আমাদের মৌ দিদি ভাই রাখে। কারণ কি তার কাছে 2 লাখ মানুষের ভালোবাসা আছে, ঢুমকির মতো শুধুমাত্র মানে ওই 4,000, 4,500 বা 18,000 মানুষের যেটুকুনি তাকে দেখে শুধুমাত্র তার মানে কেচ্ছা কাহিনী দেখার জন্য কিন্তু তাকে ভালোবাসে না। মোয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তাই যে কথাগুলো বহুরূপিণী তুই বলছিস না একটু বুঝে শুনে বল। আরো একটা কথা বলতে চাইছি যে আমাদের মৌ দিদি ভাই নাকি মানে কালির ঝুড়ি মুখে পাউডার থুপে থুপে লাগিয়েছে। আচ্ছা মৌ দিদি ভাই কালো তো সবাই জানে, তোকে তো বারবার প্রমাণ করার দরকার নেই যে মৌ দিদি ভাই কালো, তুই তো খুব
পরিষ্কার, তুই তো খুব ফর্সা, তাহলে তুই কেন এখনো পর্যন্ত 450 বা 550 মানুষের ভালোবাসা পাচ্ছিস? তুই কেন মৌনাই মানে এক বছরে 2 লাখ সাবস্ক্রাইবার করতে পারছিস? তুই কেন 2 মাসে 2 লাখ সাবস্ক্রাইবার করতে পারছিস? কারণ তুই তো ফর্সা, ফর্সা, তোর ভিডিও সবাই দেখবে, তোকে বাহবা, তোকে একদম বাহবা দিয়ে দিয়ে নাচবে, কেন রে? আর মৌ তো নিজের মানে নিজের ট্যালেন্টটা নিজে দাঁড়িয়েছে, তুই কেন মৌকে নিয়ে দাঁড়াচ্ছিস? তুই কেন মৌকে নিয়ে দাঁড়াচ্ছিস? আর যাই করিস, কারোর রূপ নিয়ে বিচার করতে যাস না, কারণ তুই হয়তো ফর্সা, তোর বাড়ির আদার্স মানুষগুলো যে ফর্সা এরকম কিন্তু কোনো মানে নেই, বা তোর যে আমি কাউকে টানতে চাইছি না, তোর যে ভবিষ্যৎ প্রজন্ম তারাও যে ফর্সা হবে এরকমও কিন্তু কোনো মানে নেই। তার মানে তুই মৌকে অপমান করছিস মানে কিন্তু তুই প্রত্যেকটা কালো মানুষকে কিন্তু অপমান করছিস। সেই জায়গায় কিন্তু তুই অন্তত এইটুখানি মনে রাখিস যে তুই একমাত্র যদি ফর্সা হয়ে থাকিস, তোর বাড়ির আদার্স মেম্বার গুলো কিন্তু কালো আছে। যেই কথাটা মৌকে নিয়ে বলবি যে কালি মুখে পাউডার থুকছে, প্রত্যেকটা ওই পয়েন্ট কিন্তু তোর বাড়ির ফ্যামিলি মেম্বারদের দিকেও কিন্তু মানে তীর হিসেবে আমরা ছুড়ে মারবো, বুঝলি? আরো একটা কথা সে বলছে যে আমাদের এটা দাম্বি কাছিও বললো, আর এই বৌরূপিণী বলছে যে প্রতিদিন আমাদের বড় মাকে কি খেতে দেওয়া হয়, ওই তো যা রান্না করে তার থেকে একটু ঝোল, মানে সেদিনকে যে তরকারিটা করেছিল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বা স্কোয়াশ দিয়েছিল, সেটা স্কোয়াশ আর কাঁচকলা আলুটা তুলে নিল, মাছের ঝোলটা নিজের জন্য নামিয়ে নিল। তো এই জায়গায় আমি মৌদিভাইকে রিকোয়েস্ট করবো যে হ্যাঁ মৌদিভাই, তুমি একটু ভ্যারাইটিস রান্না আমাদের বড় মার জন্য করো, একটু ওই শুধুমাত্র কুমড়ো ভাজা না, একটু শাক পাতা রেখো, বা একটু বড়ির তরকারি, বা একটু সজনে ডাঁটার তরকারি, আদার্স কিছু রেখো। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাইছি যে মৌদিদি ভাইকে যেমন বললাম যে তুমি একটু আদার্স রান্না কিছু রেখো, সেই জায়গায় আমি একটা কথা বলতে চাইছি যে মানুষটা শখ করে ছোট ছেলের বাড়ি মানে 2-3 মাসের জন্য গেছিল, সেখানে খাওয়াই জুটতো না, খাওয়াই জুটতো না, সেখানে এখানে এসে আরে ঝোল ভাতই হোক আর কুমড়ো ভাজা ভাতই হোক, টাইমে তো জুটছে এবং সেটা টাটকা, সকালে ডালিয়া খাচ্ছে, জল মানে জল খাবারে সকালে চা খাচ্ছে, দুপুরে যথারীতি ভাত খাচ্ছে, সন্ধ্যেবেলায় আবার চা খাচ্ছে, আবার রাত্রে ভাত খাচ্ছে, আবার রাত্রে শোয়ার সময় দুধ খাচ্ছে, পুরোপুরি যেরকম খাওয়ার টাইম মেনটেন কিন্তু করে খাওয়া দাওয়া গুলো হচ্ছে। সেই জায়গায় একটু হয়তো সবজি কম খাচ্ছে বা একটুখানি ঝোল খাচ্ছে, তাতেও তোমাদের প্রবলেম, তাতেও তোমাদের প্রবলেম। হ্যাঁ, আর একটা বৌরূপিণী তুই কি কথা বললি যে সকালবেলা টিফিনে কে চিড়ে ভাজা খায়? তুই খাস না, তুই খাস না, অনেকেই খায় বন্ধুরা, দেখবে সকালবেলা টিফিনে কিন্তু অনেকেই চিড়ে ভাজা খায়। যথারীতি দেখবে অনেকে যারা অফিস যায় কিন্তু টিফিনটা সকালবেলার জন্য চিড়ে ভাজাও নিয়ে যায়। আমরা বাচ্চাদেরকে যদি টিফিনে দেখবে চিড়ের পোলাও করেও দিই, আমি আমার ছেলেকে মাঝে সাঝে দিতাম, ও যেহেতু এখনো সেইভাবে খেতে শিখিনি, স্কুল থেকেই বারণ করেছে যে বেশিরভাগটা ফেলে ছড়ায়, তো চিড়ের পোলাওটা আমিও আমার বাচ্চাকে মানে বেবিকে দিতাম। সেই জায়গায় চিড়ে ভাজা, হ্যাঁ বলছি বৌরূপিণী তোকে একটা কথা বলছি, তোকে একবার পয়েন্ট করে বলে দিচ্ছি, ঢুমকি বয়ানি যখন বাপের বাড়ি গেছিল, যখন আমাদের ঠাকুর বেঁচেছিল বিয়ে বাড়ি চলাকালীন, তখন তার ভিডিওতেই দেখবি ও সকালবেলা যথারীতি এক বাটি চিড়ে ভাজা আর নিমকি নিয়ে বসেছিল সকালের টিফিন হিসেবে। তখন তোর চোখে পড়েনি, তখন তোর চোখে পড়েনি, তাহলে ঢুমকি যদি সকালবেলা টিফিনটা খেতে পারে, মৌ না খাওয়ার কি আছে? নাকি ঢুমকি মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় মানে এমপ্লয়ের বউ বলে, আর মৌ একজন ওয়াইটি ক্রিয়েটার বলে সে মানুষ নয়? কোনটা বলতে চাইছিস? চাক্ষুষ প্রমাণ এবার এর উত্তরটা তোর কাছে রইল। ঢুমকিও মানে সকালবেলা উঠে তোমার চিড়ে ভাজা খেয়েছে, মৌ খেয়েছে, মৌয়ের দিকে আঙুলটা তুললি, কালকের ভিডিওতে জানো ঢুমকিকে নিয়ে আঙুলটা তুলি, নাহলে না তোর এই চোখগুলো তোর এই ফর্সা মুখে একদম কালি লেপে দিয়ে আসবো। যেমন মৌদি ভাইকে কালি পরে কালো মুখে পাউডার থাপার কথা বলছিস, তেমনি তোর ফর্সা মুখে কাদা মাখিয়ে দিয়ে আসবো, একদম গোবর চুন কালি মাখিয়ে দিয়ে আসবো তোর এই ফর্সা মুখে। এর সাথে আরো একজন দেখলাম মোদি ভাইয়ের একটা ভিডিওতে মানে কালকের ভিডিওটা একটা কমেন্টস করেছে যে মানে বেকার তো তাই বউ যা বলে তাই করে, মানে আমাদের কল্লোল দাদা ভাই বেকার তাই বউ যা বলে তাই করে। আচ্ছা, তো মানে এখনো পর্যন্ত যে কমেন্টস মানে কমেন্টটা করেছো, ছেলেই হোক মেয়ে হোক আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, এখনো কোন যুগে তোমরা পড়ে আছো, কোন যুগে পড়ে আছো? তোমার বাড়িতে আশা করছি তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে তোমার হাজবেন্ড আছে, তুমি যদি একজন ছেলে হয়ে থাকো তাহলে তোমার ওয়াইফ আছে, কিংবা তোমার মা আছে, কিংবা তোমার বোন আছে, যেটাই থাকুক, যদি কোনোরকম কোনো শরীর খারাপ বা প্রবলেমের মধ্যে পড়ে সেখানে যদি হাজবেন্ড একটু হেল্প করে, সেই জায়গায় সে ভুলটা কি করে? আজকে যদি তোমার একটা সন্তান হয়, সে যদি কেঁদে কেটে বলে বাবা জানো তো আমার খুব কষ্ট হচ্ছে, তার সত্ত্বেও আমাকে বাড়ির রান্নাবান্না মানে করতে হচ্ছে, সেই জায়গায় তুমি বলবে না কেন রে তোর মানে হাজবেন্ডকে একবার বল না আজকের দিনটা অন্তত যেন একটু সিদ্ধ ভাত বসিয়ে দেয়? বলবে না, বলবে না? মানে আমাদের সমাজেই বন্ধুরা এমন কিছু মানে অসভ্য ইতর জানোয়ার ছোট লোক নিম্ন মানসিকতার মানুষ আছে যাদের জন্য আমাদের এখনকার সমাজেও কিন্তু মানে অনেক অনেক অগুন্তি মানুষ কিন্তু মানে মেয়েরা কিন্তু মানে কি বলবো নিজেদেরকে শেষ করে দিতে বাধ্য হয় এই সমস্ত কলঙ্কিত পুরুষদের জন্য, বা যে কমেন্টসটা করেছে আমার ঠিক মনে নেই তাদের জন্য। এরাই কিন্তু উস্কানিমূলক এমন কিছু কথাবার্তা দেয় যার জন্য, যেমন দেখবে আমাদের কল্লোল দাদাভাই ভিডিওর মধ্যে কাজ করতে কিন্তু লজ্জা পায়। কেন কল্লোল দাদাভাই, তুমি কেন কাজ করতে লজ্জা পাবে? আমি এই দিক দিয়ে কিন্তু সাপোর্ট করবো আমাদের সসীমকে। সসীম যথারীতি মানে আমাদের কল্লোল দাদাভাই তো শুধু ঘরটা পুছিয়েছে, আমাদের সসীম সসীম দাদাভাই মানে সবজি কাটা থেকে রান্না করা থেকে বাসন মাজা থেকে কাপড় জামা কাচা থেকে সমস্ত কিছু কিন্তু তার ভিডিওতে একদিন একদিন মাঝে মধ্যেই কিন্তু দেখা গেছে। আজকের ভিডিও যথারীতি দেখেছি সে কিন্তু
কিন্তু বাসন মাজছে, সে বাসন মাজছে। আমি এটাকে নিয়ে কখনোই ভিডিওতে বলি না যে সে বরকে দিয়ে মানে কাজ করাচ্ছে একটা, মানে হ্যাঁ বলি কি কারণে, ঢুমকি বস্তাকে সেই জায়গায় সসীম কাজ করছে, এটা দেখতে বড়ই বাজে লাগে। মৌ দিদি ভাই যদি দেখি ঢুমকি শরীর খারাপ, সেই জায়গায় যদি দেখি সসীম দাদা ভাই কাজ করছে, কোনো রকম ভাবে আমরা কিছু বলতে পারি না। কারণ আমি একজন মেয়ে, যদি একজন মেয়ের কষ্ট না বুঝতে পারি তাহলে কে বুঝবে বন্ধুরা, কে বুঝবে? আর এই সমস্ত অশুভ মানুষদের জন্য কিন্তু পৃথিবীটা আজকেও মানে দেখতে গেলে বলবে মেয়েরা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু মেয়েরা অ্যাকচুয়ালি এগিয়ে নেই। এই সমস্ত মানে বদমাইশ ছোট লোক নর্দমার কীটাদের জন্য এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ, কিছু কিছু মেয়েরা এখনো পর্যন্ত সমাজে নির্যাতিত দিনের পর দিন কিন্তু হয়ে যাচ্ছে। নাহলে মানে একটু যদি শাশুড়ি কোনো কাজ করে, একটু যদি বউ কোনো কাজ করলো, একটু যদি হাজব্যান্ড কোনো কাজ করলো, আর হ্যাঁ কল্লোল দাদা ভাই তো পার্সোনাল ভাবে কোনো রকম কোনো জব করছে না, সেই জায়গায় সে বাড়িতে সারাদিন বসেও আছে, মানে ক্যামেরাটা ধরা ছাড়া তার সেইভাবে কোনো কাজ নেই, সেই জায়গায় যদি বউয়ের একটুখানি হেল্প করে দেয়, সেই জায়গায় আমাদের মোদী ভাই ভিডিওটাকে আরো সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারে, এবং সে যেই থেকে যে ইনকাম করবে তা দিয়ে কিন্তু তার হাজব্যান্ড শাশুড়ি কাকা শ্বশুর সবাইকে কিন্তু খুব ভালোভাবে খাওয়াতে পড়াতে পারবে। সেখানে তো মোদী ভাই কোনো কিছু দোষ করেনি, সেখানে কি কমেন্টস করা হচ্ছে যে বেকার তো তাই বউয়ের কাজবাজ করে দিচ্ছে, ঠিক করেছে। আমি বলবো যে ঠিক করেছে, যা করেছে একদম ঠিক করেছে। কল্লোল দাদা ভাইকে দেখে যদি কোনো ভদ্র শিক্ষিত ছেলে হয়ে থাকে না, তারা কিন্তু শিখবে যে বউয়ের অসুবিধা হলে, বউয়ের বা মায়েরই যদি কোনো শরীর খারাপ হয়, যে বাড়িতে বউ এখনো পর্যন্ত আসেনি, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে আর মেয়ের ধরো বিয়ে হয়ে গেছে, সেই জায়গায় মায়েরও কোনো অসুস্থতা হলে সেখানে ছেলে যদি একটু মাকে হেল্প করে, সেখানে মনে হয় মায়েরও খুব আনন্দ হবে। তাহলে সেই ছেলেটা যদি মায়ের হেল্প করতে পারে, বিয়ে হওয়ার পর বউয়ের কেন হেল্প করতে পারবে না? বন্ধুরা তোমরা প্লিজ একটু কমেন্টস করে জানিও। আরো একটা কথা যেটা বলতে চাইছি বন্ধুরা, এই বহুরূপিণী মানে এত অসভ্য একটা মেয়ে। আমরা আজ পর্যন্ত বন্ধুরা ঢুমকিকে নিয়ে ভিডিও করেছি, সসীমকে নিয়ে অনেক ভিডিও করেছি, ঢুমকিকে নিয়ে কোনো সময় কিন্তু কোনো বাজে মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা বলিনি। বরঞ্চ আমরা যদি কোনো সময় ঢুমকির মেয়েকে বান্দর বা বাঁদর এই ধরনের কথা বলে থাকে, আমরা কিন্তু সেটাকে মানে বলেছি যে মেয়েকে ওরকম বলতে নেই, তাতে কিন্তু আয়ু কমে যায়। অপরদিকে এই বহুরূপিণী কি বলছে যে আমাদের মোদী ভাইকে, যে মোদী ভাই যে বলেছে না হাজার হাজার টাকা খরচা করেও কিন্তু শান্তি পেলাম না, সেই জায়গায় বহুরূপিণী নচ্ছার মেয়েটা বলছে যে হাজার হাজার টাকা কোথায় খরচা করেছে, ওই তো 2600 টাকা খরচা করেছে। মানে এর কাছ থেকে না লেখাপড়া শিখতে হবে। আমরা কি জানি হাজারের উপরে চলে গেলি সেটাকে আমরা হাজার হাজার টাকা বলি, মানে দু হাজার, হাজারের উপর 2000 গেলি সেটাকে হাজার হাজার টাকা বলি, বা হাজার 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 এইভাবে বলি, বা 5000 10000। সেইখানে এই বহুরূপিণী বলছে যে ওটাকে হাজার হাজার টাকা বলে নাকি, 2600 টাকা তো ওটা বলে কয়েকশো টাকা। বুঝতে পেরেছি রূপিণী, তোর কাছ থেকে একটু পড়াশোনা শিখতে হবে। তুই কোন কলেজে কোন স্কুলে পড়েছিস একটু নামটা বলিস তো, সেখানকার স্যারদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো যে হাজারের উপরে মানে যে টাকাটা চলে যায় সেটাকে কয়েকশো বলে নাকি সেটাকে 1500 1200 1300 বা 2600 বা 2500 এই ধরনের টাকা বলে। কয়েকশো কিন্তু টাকা বলে না, কয়েকশো বলতে কিন্তু হাজারের মধ্যেকে বোঝায়, 900 800 700 500 600 এই ধরনের টাকাগুলোকে বোঝায়। আর তুই কি বলছিস যে মানে কয়েকশো টাকাকে বোঝায় সেটাও জানে না এই বান্দর, মানে এই বান্দরি মানে আমাদের মৌকে বলছে। আমাদের মৌ যদি বান্দরি হয়ে থাকে তুই তাহলে কি রে, মৌ যদি বান্দর হয়ে থাকে তুই তো মুখ পোড়া একদম, মানে কি বল, কিছু পোড়া তোর পেছন পোড়া সমস্ত কিছু তোর পোড়া, মুখ পোড়া বান্দর মানে ওয়াইটিতে এসে ওই যে চোখের তলায় কালোটা এমনি হচ্ছে, তুই তো মুখ পোড়া বান্দরি তাই তোর এই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, খুব একটা বেশি বড় করতে চাইছি না ভিডিওটাকে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। প্লিজ তোমরা কমেন্টস করে জানিও যে কাউকে এইভাবে বান্দর বান্দনি কালো কেলটি এই ধরনের কথাগুলি কি ইউজ করা ভিডিওর মধ্যে উচিত। রূপ কিন্তু ভগবান দেয়, সেই নিয়ে কিন্তু আমাদের কোনোভাবেই কোনো কিছু আলোচনা করা উচিত নয়। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।